যাওয়ার আগে আমার একটা কোশ্চেন ছিল যে প্রফেসি নিয়ে, ওটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা বলেন, আচ্ছা বলেন। রাসূলুল্লাহ একটা প্রফেসি করেছিলেন ভবিষ্যৎবাণী, যে আরবের যারা খালিফায় বেদুইন যারা আছে মেষপালক, হ্যাঁ, ওরা একসময় হচ্ছে উঁচু উঁচু দালান নিয়ে প্রতিযোগিতা করবে। তো এই জিনিসটা তো আমরা এখন বাস্তবে মানে সচক্ষে দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা তো যে কেউ বলতে পারে ভাই, এটা তো বলতে নবী হইতে হয় না, এটা যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে বলতে পারে যে বাংলাদেশে একটা সময় বিরাট বিরাট দালান হবে। হ্যাঁ, ঢাকা শহরে এখন যেখানে গ্রামগঞ্জ আছে সেখানে, যেমন ধরেন আমরা যখন ঢাকায়, আমার বাবা যখন ঢাকায় আসছে, ঢাকায় এসে দেখছে যে ওই জায়গায় মানে ধানমন্ডি, গুলশান, বনানী এই সমস্ত এলাকা ছিল শিয়াল দৌড়িত, এখানে জঙ্গল ছিল শিয়াল দৌড়িত। আমার বাপে তখনই বুঝছে যে এই জায়গায় একদিন অনেক বিরাট বিরাট দালান হবে। হয়েছেও তা, ওইখানে আমার বাপে বোকার মতো এখানে জমি কিনে নেই, জমি কিনছে ভুল জায়গায় গিয়া, কিনা তো এখন ধরা খাইছে। এখন দেখা গেল যে ওই জায়গায় বনানী গুলশান এগুলাতে এখন বিরাট বিরাট দালান হয়েছে, কিন্তু এটা মানুষ অনেক আগে থেকে জানতো যে ওই জায়গায় বিরাট বিরাট দালান হবে, বিরাট বিরাট মানে আধুনিক ইয়ার্টিয়া হবে, রাস্তাঘাট হবে, নগর নগরায়ণ হবে। নগরায়ণ তো এটা তো খুব স্বাভাবিক বিষয়, এটা তো এটার জন্য তো নবী হইতে হয় না ভাই, যে কোনো মানুষ এটা বলতে পারে। আমিও বলতে পারি যে বাংলাদেশে এখন যেই মনে করেন নোয়াখালী উপজেলার, নোয়াখালী জেলার একটা গ্রাম, সেই গ্রাম একটা সময় অনেক বড় বড় দালান পাট হবে, এটা তো বলাই যায়। একটা সময় তো সব জায়গায় এরকম হবে, নগরায়ণ হবে, নগরায়ণ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, তারপরে তো স্পেসিফিক ভাবে ওদের কথাই বললো যে আরব বেদুইন যারা মানে ওই সময়কার মানে উন্নত ছিল না, কিন্তু হঠাৎ করে আসা 1450 বছর পর আইসা স্পেসিফিক ভাবে ওনাদের কথা বলছে, এবং ওনারাই এখন আজকে মানে উঁচু উঁচু দালান ভবন নির্মাণ নিয়ে যায় প্রতিযোগিতা করতেছে আর কি। এই বিষয়টা মানে একদম স্পেসিফিক, না, এটা স্পেসিফিক জেনারেল বলে কিছু আমার বলেন কাছে, নি। আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো স্পেসিফিক বিষয়, আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো স্পেসিফিক বিষয়, কারণ ওই সময় বেশিরভাগ মানুষই ছিল বেদুইন, ওই যারা হচ্ছে মানে ঘরবাড়ি ছিল না, যারা ঘোরাঘুরি করতো বিভিন্ন জায়গায় সফর করত, তারা বেশিরভাগই ছিল বেদুইন। এটা বলাটা আমার কাছে কোনো স্পেসিফিক বিষয় বলে মনে হচ্ছে না, আপনার কাছে মনে হতে পারে, আপনি বিশ্বাসী মানুষ, আপনার কাছে মনে হতে পারে। তো ভাই আমি এরকমের মানে মুহাম্মদের মানে যে ভবিষ্যৎবাণীর কথা আপনি বললেন, আপনাকে তাহলে আমি একটা ভবিষ্যৎবাণী দেখাই মুহাম্মদের, যে ভবিষ্যৎ মুহাম্মদের ভবিষ্যৎবাণী আচ্ছা, সঠিক তাহলে হয়েছে আপনি নাকি একটা হয় নাই। ভবিষ্যৎবাণী করেন দেখি, আপনার ভবিষ্যৎবাণী মিলে কিনা, দেখি আমি জীবিত অবস্থায় দেখে যেতে পারি কিনা, একটা ভবিষ্যৎবাণী করেন তো। আচ্ছা, আপনি জীবিত অবস্থাতে দেখবেন যে না, জীবিত অবস্থায় বলা যাবে না, জীবিত অবস্থায় এটা কখনো ভবিষ্যৎবাণী এভাবে বলতে হয় না, ভবিষ্যৎবাণী যদি লাগাইতে হয় তাহলে কখনো জীবিত অবস্থায় বা টাইম রেঞ্জ দেয়া দিতে হয় না, এটা হচ্ছে ট্রিক্স। ভবিষ্যৎবাণী দেওয়ার ট্রিক্স হচ্ছে এটা, যে কখনো টাইম রেঞ্জ দিতে হয় না, টাইমটা বলে দিতে হয় না, কোনো না কোনো সময় তো ঘটবেই, আর যদি না ঘটে তাহলে তো আপনি অপেক্ষা করতে থাকবেন, বা মানুষ অপেক্ষা করতে পারে, অপেক্ষা করতে থাকবে যে কবে ঘটবো কবে ঘটবো, ইতিহাসের কোনো না কোনো পর্যায়ে গিয়ে কিছু না কিছু এরকম ঘটবই। হ্যাঁ, আচ্ছা, আমি আপনারে বলে দিই, আপনার গ্রামে এমন একটা লোকের জন্ম হবে যে লোকটা একটা সময় মেয়েতে পরিণত হবে, ঠিক আছে জি, বাচ্চা আলমগীর ভাই? আপনার গ্রামে এমন একটা মানুষের জন্ম হবে, সেই লোক ভদ্রলোকটা একটা পুরুষ ছিল কিন্তু জীবনের একটা সময় সে নারীতে পরিণত হবে, এটা আমি বলে দিলাম, কিন্তু টাইম রেঞ্জ বলবো না, হয়তো পারে 100 বছর পর, 500 বছর পর, আপনি বসে থাকেন, বসে বসে অপেক্ষা করেন কবে হয় না না হয়, ছেলে থেকে আমি যা মেয়েতে এগুলো তো এখনই এখনই হচ্ছে, এগুলো তো ভবিষ্যৎ লাগবে না, এটা এখনই হইতেছে, এই আপনার আমরা ও দেখেছি দেশে এখন বিদেশে হচ্ছে এগুলো না, হচ্ছে। মুহাম্মদের আমলে তো মনে করেন গ্রিসে রোমান সাম্রাজ্যে অনেক বিরাট বিরাট দালান পাট হয়েছিল, তাই না, জি আলেকজান্ড্রিয়াতে, তাহলে এটা তো অবাক করার মতো কিছু বিষয় না, তাহলে আমিও তো এটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা একটু দেখেন, জি এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 5320, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসটা একটু যদি কষ্ট করে পড়ে শোনাইতেন ভাই। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসিহ দাজ্জাল আর না মহামারী। আচ্ছা, তাহলে মানে মোহাম্মদের একটা ভবিষ্যৎবাণী হচ্ছে যে মোহাম্মদ বলছে মদিনা নগরীতে কখনো মহামারী প্রবেশ করতে পারবে না নাকি ভাই? জি বলো তো। আচ্ছা ঠিক আছে, বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশনের 6965, এটা আর একটু পড়ে শোনান, এই লালটুক পড়ে শোনান ভাই। সে ফেরেশতাদেরকে মদিনা পাহাড় দেখতে পাবে। আচ্ছা, প্লেগ মদিনার কাছেও আসতে পারবে না ইনশাল্লাহ, সুতরাং দাজ্জাল প্লেগ মদিনার কাছেও আসতে পারবে না। আচ্ছা, আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম মদিনাতে কখনো মহামারী, প্লেগ, এগুলো কখনো মদিনাতে ঢুকতে পারবে না ভাই। কিছুদিন আগে তো করোনা হইলো, তাই না ভাই? জি মদিনা নগরে কি বন্ধ করছিল নাকি করে নেই? করছিল, কেন করছিল মদিনা নগরীতে? তো পাহারাদার মহামারী ফেরেস্তা আছে মহামারী সময় কেনা পায় আর কি, ওই জায়গায় ভাই, লকডাউন মদিনা করছে। নগরীতে পাহারাদার ফেরেস্তা সার্বক্ষণিক অবস্থানরত আছে, এখানে কোনো মহামারী প্লেগ ঢুকতে পারবো না, মদিনাতে কেন মানে ইয়া করা হইলো ভাই? এটা তো প্রশ্ন আসে অবশ্যই, কেন করলো? মানে মানে সৌদি সরকারের গিয়ে কানের নিচে দেওয়া দরকার না, বেটা তোরা জানোস না হাদিসে লেখা আছে নবী বলছে মদিনা নগরীতে কখনো এগুলো ঢুকতে পারবে না, তারপরে তোরা এটা বন্ধ করছিস কেন? এটা তো বলা উচিত, করা উচিত অবশ্যই, কানে নিচে আচ্ছা দেওয়া ঠিক আছে, উচিত। এখন আমরা একটু দেখি যে আরেকটা হাদিস পড়ি, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, এটাও সহি হাদিস, বুখারী শরীফ যেহেতু সহি হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 2467,
দেখেন তো ভাই, এখানে বলা হচ্ছে একবার আমি মদিনায় আসলাম, সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল, এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল। মানে মদিনাতে তো মহামারী হইতেছে তাই না, এখানে দেখা যাচ্ছে, কিন্তু আপনি হয়তো বলতে পারেন যে এটা নিশ্চয়ই মুহাম্মদের আগের ঘটনা, পরে তো আর ঘটছে এটার কোনো প্রমাণ নেই নাকি ভাই? এটা তো আপনি যুক্তি দিতেই পারেন নাকি? অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি, এই যে আপনি যেটা এখন দেখাচ্ছেন না মহামারীর বিষয়টা, আর আগে আমি দেখছি যে কন্ট্রাডিকশন আছে, ঠিক আছে, আচ্ছা, এই হাদিসটা কন্ট্রাডিকশন আমি আছে, দেখছি। দেখছি, ঠিক আছে। এই এই আমি একটু বলে দিই যে এই হাদিসটা কিন্তু ওমরের খেলাফত আমলে, ওমরকে এখানে আমিরুল মুমিনিন ডাকা হচ্ছে, এটা ওমরের খেলাফত আমলে, তার মানে জি মোহাম্মদ ততদিনে মইরা গেছে। মোহাম্মদের মরার পরে মদিনাতে মহামারী হয়েছিল এবং অনেক মানুষ মারা গেছে। আচ্ছা, এই হাদিসটা যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন ভাই। ফিতনা, ওটা ও না না না, সরি সরি, ফিতনাসমূহ এটা এটা কিয়ামতের এটা নির্দেশনা। এটা না, এটা না, এটা 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 পড়ে শোনান একটু। আচ্ছা, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, ফিতনাসমূহ ও কিয়ামতের নির্দেশনাবলী। আচ্ছা, কিয়ামত নিকটবর্তী হওয়া। আবু বকর ইবনু আবু সাইব রহমতুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তখন তার নিকট মোহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হবে। এই আচ্ছা আচ্ছা, তার মানে এই কথাটার মানে কি ভাই, বুঝলাম না, তো একটু এই বুঝাইতেন কথাটা একটু। মানে আপনি বুঝতে পারছেন ঠিকই, আমার মানে আমার থেকে শুনতে চাচ্ছেন নাকি? যাই হোক, সেটা তো আপনি বুঝতে আমি পারতেছেন, আপনাকে আমিও বুঝতে বুঝিয়ে বলি পারতেছি, আপনারটা কি জি শুনি, আপনারটা কি শুনি, আপনার ব্যাখ্যাটা কি? যে আমি যে যতটুকু বুঝতে পারছি পরে আর কি, যে এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কি আমার সংগৃহীত হবো। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এই বালক কি বেঁচে ছিল কিনা এবং সে বৃদ্ধ হয়েছিল কিনা? এখনো বেঁচে আছে কিনা, কারণ এখনো না তো না, কিয়ামত ওই হয় ওই নাই তাই সময় না? আর কি, ওই সময় আর কি, যেহেতু একটা মানুষ তো আর 1000 বছর বাঁচে না, ঠিক আছে না, সে বাঁচলে 100 বছর বাঁচছে বা 100-150 বছর বাঁচছে, যদি বেঁচে থাকে সে বেঁচে ছিল কিনা এবং বৃদ্ধ হয়েছিল কিনা, এটা আমার প্রশ্ন আর কি হাদিস না, অনুযায়ী। আমাকে কেন প্রশ্ন করতেছেন ভাই, আমি তো এটা এই হাদিস লিখিও নাই, এটার সাথে যেহেতু কোনো আমি যোগাযোগ আমার হাদিস নাই। তো অবশ্যই যাচাই বাছাই করতে পারবো না, গবেষণা করতে হবে এই হাদিসের এখন এটা প্রেক্ষাপট। কিন্তু তেনা 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 পেতে পারেন, আপনি বলতে না না পারেন না, ভাই না। অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে তেনা পেছানোর লোক না, আমি স্টেট কাট কথা বলি, হয়তো বা আচ্ছা আচ্ছা, এতক্ষণ বুঝতে ঠিক পারছেন। আছে। কিন্তু অন্য মুমিনরা ধরেন এটা নিয়ে মানে ভংচুং দেওয়ার জন্য এই হাদিসটা সঠিক প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের ভংচুং দিল, দিতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমরা ভংচুং আমি শুনবো। আপনাকে বলছি ব্যক্তিগতভাবে একটু যাচাই বাছাই করার জন্য আর কি, আমিও করবো, সমস্যা নেই, জানার চেষ্টা করবো, আপনিও ব্যক্তিগতভাবে একটু জানার চেষ্টা করবেন আর কি, যে আসলে আচ্ছা কি ঠিক হয়েছিল। আছে, আমরা ঠিক আছে, আমরা এগুলো নিয়ে যাচাই বাছাই করবো। কিন্তু এই হাদিসটা সহি বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তাকে যে জিজ্ঞেস করা হয়েছে এটাও সহি, এবং সে যে উত্তরে দিব্য যে কথাটা বলছে এটাও সহি, হাদিসের ভিতরে কোনো সমস্যা নাই ভাই। না না, হাদিসে সমস্যা সমস্যা নেই। হইতেছে, সমস্যা হইতেছে, ওই ছেলে তো মরে গেছে, কিয়ামত তো এখনো হয় নাই, তাহলে হইলো টা কি, নবীর কথা তো মিথ্যা হয়ে গেল। হ্যাঁ, জি তারপর নবীর কথা আরো মহামারীর অনেক জায়গাতেই ভুল হয়েছে, মিথ্যা হয়েছে, সেটাও আমি আপনাকে দেখাতে পারি। বিষয়টা কন্ট্রাডিকশন আমিও পাইছি, এটা ঠিক আছে, বাট এই যে আপনার বালকের বিষয়টা, এটা যে প্রশ্নটা করলাম, এই প্রশ্ন অনুযায়ী যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে অথবা কিছু একটা জানতে পারবো ফাইনাল রেজাল্ট। যাই হোক, এখন হয়তো কেউ এসে বলতে পারে ওই বালকটারে আল্লাহ উঠায় নিছে, কিয়ামতের আগে আল্লাহ পাক ওই বালকটারে নাজিল করবো, তারপরে বালকটা মরবো, তখন কিয়ামত হইবো। হ্যাঁ, এরকম এগুলো তো অকাট্য দলিল লাগবে না, মানে অথেন্টিক রেফারেন্স লাগবে, তো যে আন্তর একজন এসে বললেই তো হবে না। মানে এটা মানে যে কোনো ধর্মের মানুষই তো চায় আসলে তার ধর্মটাকে কোনো না কোনো ভাবে ঠেলা ঠুলা হইলো সত্য প্রমাণ। মনে করেন আপনি হিন্দুর সাথে কথা বলতেছেন, সে হিন্দু বাটা কি চাইবো না যে আমার ধর্ম, হিন্দু বাটার ধর্মটার একটু ঠেলা ঠুলা হইলো প্রমাণ করতে, নাকি ভাই কি বলেন? জি জি ঠিক, এটা বলছেন ঠিকই, বাট আমার আপনার কি মনে হচ্ছে এতক্ষণ? আলহামদুলিল্লাহ, মানে অনেকক্ষণ ধরে আপনার সাথে না কথা না, বলছি, আপনার কি বুঝছি আপনার সেরকম মনে হয় নাই, সেরকম আপনার একদমই মনে হয়নি। আপনি প্রথমে এরকমই ভাবছিলাম, প্রথমে খানিকটা এরকম ভাবছিলাম, কিন্তু পরে বুঝতে পারছি যে আপনি একদম সাচ্চা ইমানদার, ইমানের পথেই আছেন, মানে জি আমরা যাদেরকে অন্ধবিশ্বাসী বলি আর কি। জি এটাকে আমি যে আপনার প্রশংসা করে খুব বলতেছি তাও না না, না, প্রশংসা করে না, মানে বাস্তবতা বলবেন আর আমি কি, বাস্তবতা যেটা বাস্তবতা বলবেন। যেটা সেটাই বলতেছি, যে আপনি একজন বিশ্বাসী মানুষ। ঠিক আছে ভাই, আপনার সাথে তো অনেকক্ষণই কথা বললাম, কিন্তু আপনাকে আমি শুধুমাত্র এই যে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু ইসলামের অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে প্রচন্ড রকমের অমানবিক, বর্বর, অসভ্য। হ্যাঁ, জি জি সেগুলো নিয়ে আমি কিছু অবশ্যই, আপনাকে বলি নাই, সেগুলো আপনাকে নিয়ে কিছু বলি নাই, আপনাকে শুধুমাত্র এই যে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। যদি ভবিষ্যতে কথা আমার হয় একটা তাহলে আমি, লাস্ট একটা কোশ্চেন ছিল, লাস্ট আপনি বললেন, সমস্যা নেই, লাস্ট একটা আচ্ছা কোশ্চেন বলেন, যদি আচ্ছা বলতে বলেন সুযোগ দেন বলেন। আরকি। হ্যাঁ হ্যাঁ বলেন। লাস্ট কোশ্চেনটা হচ্ছে, এই যে আমরা জানি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত এই যে নবী রাসূলগণের আগমনের ধারাবাহিকতা, এবং ওনারা প্রত্যেকেই একমাত্র এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব যে সকল নবী রাসূল এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন? এটা এর যোগসূত্রটা কি? এটা এবং তো ভাই ইসলাম, ইসলাম বলছে আগের নবী রাসুলদের কথা যে তারা এক আল্লাহর দাওয়াত দিছে। জি আপনি তো কোনো থার্ড পার্টি সোর্স থেকে জানেন না যে তারা সবাই এক আল্লাহর দাওয়াত দিছে কি নেই। এই তারপরে সেখানে ধর্মগত, অন্যান্য যে কিতাবগুলো আছে আর কি, অন্যান্য যে প্রধান ধর্মগ্রন্থগুলো আছে, ওইগুলোতে একাল্লাহর দিকেই দাওয়াত দেওয়া হয়েছিল, এরকমই এই বোঝাচ্ছে। ধর্মগুলোর উৎপত্তি ঘটছে হচ্ছে ইহুদি ধর্ম, হচ্ছে কি এটার মানে মূল তাই না? ইহুদি ধর্ম পরে আসছে খ্রিস্টান, তারপরে আসছে মুসলিমরা, তাই না? জি এটা তো জানেন। জি এবং এই এই ইহুদি ধর্মটার, ধর্মটাই হচ্ছে এই একেশ্বরবাদের অন্যতম একটা প্রবক্তা। যদিও একেশ্বরবাদের উৎপত্তি ঘটছিল মিশর থেকে, কিন্তু ইহুদি ধর্মটাই হচ্ছে একেশ্বর, বড় একেশ্বরবাদী ধর্মগুলা যেগুলা, সেগুলোর অন্যতম প্রবক্তা হচ্ছে ইহুদি ধর্ম।
এখন এই ইহুদি ধর্মের দাবি অনুসারে এরা হচ্ছে একেশ্বর, বা এই কারণে তো এই ধর্মের যত নবী টবি, এটা তো ইহুদিদের দাবি ছিল যে তাদের সব নবী টবি এক ঈশ্বরের কথাই বলছে। কারণ সেই সময় যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা ছিল পৃথিবীতে, যেমন ধরেন পৃথিবীতে তো এক একটা সময় এক এক ধরনের সিস্টেম চলছে, তাই না? রাজনৈতিক সিস্টেম চলছে, এখন মনে করেন গণতন্ত্র খুব সারা পৃথিবীতে চলতেছে, তাই না? জি একটা সময় ছিল সমাজতন্ত্র খুব পপুলার হয়েছিল মানুষের মধ্যে, তারও আগে ছিল রাজতন্ত্র। এগুলো তো আপনি জানেন যে কিভাবে একটা সমাজের মানে ইয়াটা চেঞ্জ হয়। রাজা বাদশাহ ছিল এক সময়, মোগল সম্রাটরা ছিল তারও আগে, তার আগে ছিল, তারপরে ছিল ব্রিটিশরা, ব্রিটিশ রাজ ছিল এর আগে, আরো রাজা বাদশাহরা ছিল। এইভাবে সময়ের পরিক্রমায় তো একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যায়, মানে ইতিহাসের গতি প্রকৃতি যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে এখন যেমন সুন্দর গণতন্ত্র, প্রধানমন্ত্রী শাসিত সিস্টেম চলতেছে বা প্রেসিডেন্ট শাসিত সিস্টেম চলতেছে, এখন এই জিনিসগুলো যখন সারা পৃথিবীতে যখন এই ধরনের রাজনৈতিক বিষয়াদি ছিল, এই ধর্মগুলোর উৎপত্তি ঘটছে তখন যখন হচ্ছে গিয়ে সাম্রাজ্য বিস্তার চলতেছে সারা পৃথিবীতে, সাম্রাজ্য বিস্তার চলতেছে মানে এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করে নিজের দখলে আনতেছে, নিজের অবনত করতেছে, নিজের অধীনস্থ করতেছে, এই রকমের অবস্থাতে এই বড় ধর্মগুলোর উৎপত্তি ঘটছে। এখন এই ধর্মগুলোর একটা প্রধান কাজ ছিল যে রাজনীতিকে একটা সাপোর্ট দেয়া, রাজনৈতিক কারণে এই ধর্মগুলোর উৎপত্তি রাজনৈতিক কারণে, ঠিক আছে? আচ্ছা এখন একটু বলে নিই আপনার কথাটা, একটু শুনে নিন কেন এই ঘটনাটা ঘটছে। আপনি যদি নাও বোঝেন তাহলে পরে একটু শুনে নিন, পরে শুনে চিন্তা করেন এটা নিয়ে যে এটা আমি কি বলছি। যে সেই সময়ে বহু মানে সারা পৃথিবীতে বহুত্ববাদী ধর্ম ছিল, মানে হচ্ছে গিয়ে বিভিন্ন দেব দেবীর পূজা করতো মানুষ। এইটাতে যে সমস্যাটা হইতো যে সেন্ট্রালাইজ হইতো না, একটা যখন সেন্ট্রাল থেকে যখন একটা হুকুম দেওয়া হইতো তখন অনেক জায়গায় জিনিসগুলো মানতো না, অনেক জায়গাগুলো বিদ্রোহ করতো, অনেক ছোট ছোট রাজ্য ছিল যেগুলো এইগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করতো। তখন যেহেতু একটা বড় সাম্রাজ্য গঠনের চেষ্টা হচ্ছে, তখন সব জায়গা থেকে রোমানরা চেষ্টা করতেছে, ওরা চেষ্টা করতেছে, পার্সিয়ানরা চেষ্টা করতেছে, ওরা বিভিন্ন দেশ দখল করে, কিন্তু দখল করে রাখলেই তো হইলো না, সেই দেশটাকে তো ওরা তো মনে করেন যুদ্ধ টুদ্ধ করে আক্রমণ টাক্রমণ করে আবার ফেরত চলে আসতে হয় তাদের। হ্যাঁ, পার্সিয়ানরা মনে করেন ভারতে এসে আক্রমণ করছে, আক্রমণ করে আইসা হারাই দিচ্ছে, লটপাট করছে, কিন্তু তাতেই তো হইলো না। এমন একটা সিস্টেম তৈরি করতে হয় যে ভারতের এই রাজ্যটা যেন নিয়মিত পার্সিয়ানদেরকে ট্যাক্স দেয়, এই সিস্টেমটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল তখনকার জন্য, যেন তাদের অধীনস্থ সবসময় থাকে, যেন ছুঁইটা না যায় সাম্রাজ্য থেকে, যেন বাইরে না হয়ে যায়। এই কারণে ওদের একটা দরকার ছিল সেন্ট্রালাইজ একটা জিনিস যেটাকে সবাই ফলো করবে। এবং এই ধর্মগুলোর উৎপত্তি ঘটছে এই কারণেই যে এখানে একটা ঈশ্বরের কথা বলা হচ্ছে, সবাইকে বাধ্য করা হবে একটা ঈশ্বরকে মানতে, অন্য ঈশ্বর গুলাকে ব্যানিশ করে দেওয়া হবে, অন্য দেব দেবী গুলাকে ব্যানিশ করে দেওয়া হবে, এবং একটা ঈশ্বরের ভয় দেখায় প্রত্যেকটা সাম্রাজ্যের ভিতরে যতগুলো ছোট ছোট রাজ্য আছে সবাইকে একটা সিস্টেমের ভিতরে আইনা একটা সেনাবাহিনী গঠন করা এবং একটা রুল ফলো করা। এই জিনিসটা তখন পলিটিক্যাল কারণে দরকার হয়ে পড়ছিল। এটা সময়কালটা কত? এটা হচ্ছে ইজিপশিয়ানরা যখন এই যে মানে দাস ব্যবসা শুরু করছে, এবং যখন হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দাস নিয়ে আসতেছে এবং বিভিন্ন অঞ্চল আক্রমণ করতেছে, এটা সময়কালটা আপনি ধরতে পারেন আজ থেকে 3,000 বছর, মানে আজকে আজকে থেকে 4,500-5,000 বছর আগে থেকে, আজকে থেকে মনে করেন 7-8, আজকে থেকে 200 বছর আগ পর্যন্ত এই সময়কালটা চলছে। এই দীর্ঘ সময়কালটা সেন্ট্রালাইজ করার, সবকিছুকে সেন্ট্রালে নিয়ে আসার একটা চেষ্টা চলছে। সাম্রাজ্য যেন সেন্ট্রালে থাকে, ক্ষমতা যেন একজনের হাতে থাকে, রাজা যেন একজন হয়, সম্রাট যেন একজন হয়, সে যেন সমস্ত কিছুর উপরে অধিপতি হয়, এই এই জিনিসটা এতদিন ধরে চালানো হয়েছে, মানুষই আসলে চেষ্টা করছে, এই সিস্টেমটাই আসলে এই জিনিসগুলাকে এইভাবে ধাবিত করছে, এইদিকে ধাবিত করছে, এই কারণে এই ধর্মগুলোর উৎপত্তি ঘটছে। এবং এই ধর্মগুলোর মূল কারণটা ছিল পলিটিক্যাল এবং অর্থনৈতিক, যে সাম্রাজ্য তৈরি করা, সাম্রাজ্য বিস্তার ঘটানো এবং মানুষকে জোরপূর্বক তাদের ধর্মে বাধ্য করা, বাধ্য করতে পারলে সেনাবাহিনী ভালো গঠন হয়, সেনাবাহিনীর ভিতরে নিয়ম শৃঙ্খলা থাকে, সেনাবাহিনীকে রাজা যেই নির্দেশ দিবে সেই নির্দেশ তারা অকপটে সেই রাজার জন্য তারা জীবন দিয়ে দিবে, রাজাকে রক্ষা করার জন্য বা বাদশাকে রক্ষা করার জন্য বা খলিফাকে রক্ষা করার জন্য তারা নিজের জীবন উৎসর্গ করে দিবে, এরকমের একটা সেনাবাহিনীও তাদের দরকার ছিল নিজেদের সম্পদকে রক্ষার জন্য এবং অন্যের সম্পদ লুট করার জন্য। এই ধর্মগুলোর উৎপত্তি ঘটছে এই কারণে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের মধ্যে এই মানে এটা দেখা যায় না কেন, এই টেন্ডেন্সিটা? অনেকগুলো প্রাণীর ভেতরে ধর্মের কিছু একদম প্রাইমারি ইয়াগুলো দেখা যায়, যেমন ধরেন হাতিদের মধ্যে দেখা যায়, দেখবেন আপনি একটা হাতি যদি মারা যায় দেখবেন সেই হাতিটার কবরের সামনে অনেকগুলো হাতি একসাথে এসে শোক পালন করে, অনেকক্ষণ ধরে তারা দাঁড়া থাকে এবং সেখানে তারা ছোট ছোট ফুল দিয়ে যায় বা ছোট ছোট গাছের টুকরা বা বাঁশ এগুলো দিয়ে যায়, সাথে করে নিয়ে আসে, তারা নিয়ে এসে তার যে তাদের যে বন্ধুটা মারা গেছে সেটার লাশের পাশে দিয়ে যায়। এটা হচ্ছে ধর্মের একটা প্রাইমারি লেভেলের মানে ধারণা, মানে ধর্মগুলো এইভাবেই আসলে মানুষের ভিতরে আসলে এইভাবেই শুরু হয়েছিল, শুরুর দিকে এইভাবে শুরু হয়েছিল ধর্মগুলো, যে মৃতদেহকে সম্মান করা,
বা যে প্রিয়জন মারা গেলে তার স্মৃতিকে শ্রদ্ধা জানানো, এখান থেকে আসলে ধর্মগুলোর উৎপত্তি ঘটছিল। এই এই জিনিসটা শিম্পাঞ্জিদের মধ্যেও দেখা যায়, হাতির মধ্যে দেখা যায়, ডলফিনের মধ্যে দেখা যায়, যে সমস্ত প্রাণীগুলা বুদ্ধিমত্তার দিক দিয়ে একটু উন্নত তাদের ভিতরে এই ধরনের কিছু ক্যারেক্টার আমরা লক্ষ্য করি। আপনি একটু সার্চ করেন, গুগলে সার্চ করেন, উইকিপিডিয়াতে পড়েন, যে ওখানে অনেকগুলো রিসার্চ আর্টিকেল দেখবেন আপনি, যে তারা গবেষণা করে দেখছে যে কিছু কিছু প্রাণীর ভিতরে এই ধরনের, এবং নিয়ান্ডারথালরা যারা যারা ছিল মানুষের আগের যারা প্রজাতি, মানুষের মতোই দেখতে অনেকটা, তারা মানুষের মতো প্রজাতি, এদেরকে বলে নিয়ান্ডারথাল, এদের ভিতরে ধর্মের একটা ইয়া ছিল, মানে ধর্মের ধারণা ছিল, তারাও এগুলা কিছু কিছু হালকা পাতলা কিছু জিনিস মানে প্রাইমারি লেভেলের এগুলো বিশ্বাস তারাও করতো। এগুলা প্রাণীদের একটা বেসিক একটা 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 ইয়া বৈশিষ্ট্য, যে প্রাণীগুলো চিন্তা ভাবনা করতে পারে, যারা কল্পনা করতে পারে, তারা কল্পনা দিয়ে এই জিনিসগুলো তৈরি করে, নিজের কল্পনায় নিজের মনে এই জিনিসগুলো তারা বানায় তৈরি করে। এইগুলা কল্পনা প্রবণ মানুষের মধ্যে, এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে সমস্ত অঞ্চলে মানুষের প্রচুর পরিশ্রম করতে হয় সেই সমস্ত দেশে ধর্মের উৎপত্তি ঘটে কম, আর যে সমস্ত অঞ্চলের মানুষ প্রচুর পরিমাণে অবসর পায় তাদের মধ্যে ধর্ম টর্ম এই সমস্ত আজগুবি জিনিস জিনিসের উৎপত্তি ঘটে বেশি। আপনি দেখবেন যে যে সমস্ত দেশে অত্যন্ত শীত, যেখানে ফসল ফলে না, সেখানে মানুষের ফসল ফলাইতে অনেক পরিশ্রম করতে হয়, মানে বরফ কাইটা, তারপর মাটি বাইর করে মাটির ভিতরে ফসল ফলায়া, শিকার শিকার টিকার করে অনেক কষ্ট করে তাদের আসলে খাইতে হয়, খাওয়ার জন্য তাদের সারাদিন পরিশ্রম করতে হয়। এই সমস্ত দেশের মানুষ মানে আদেরা বসে থাকার সময় পায় না, এই কারণে তাদের ভিতরে ধর্ম টর্মের পরিমাণ কম থাকে। আর যে সমস্ত দেশের মানুষ দেখবেন ফসল লাগালেই ফসল হয়ে যায়, অথবা তাদের কিছু কাজ নাই, ফসলও লাগানো যাবে না, মরুভূমি অঞ্চলে এখানে ফসলও লাগানো যাবে না, কাম নাই, তারা শিয়াল মানে হরিণ মানে কি গরু ছাগল ভেড়া চড়ায় খায়, এরকম অঞ্চলের মানুষ তারা তো বসে থাকে, তারা অনেকক্ষণ বসে থাকে, ভেড়া গুলো নিয়ে আসছে খাওয়া মানে ঘুরতে, গরু গুলো নিয়ে আসছে ঘুরতে, অনেকক্ষণ বসে আছে, আড্ডা দিতেছে একজনের সাথে, আড্ডা গল্প গুজব করতেছে, বৈশা বৈশা এই সমস্ত মানুষ গল্প গল্প টল্প মানে ধর্ম ধর্মেরই গাল গল্পের উৎপত্তি এইভাবে ঘটে। আপনি যদি চান তাহলে সেপিয়েন্স একটা বই আছে, সেই বইটা আপনি পড়তে পারেন, খুবই বিখ্যাত বই, এটা আপনাকে আমি পড়ার মানে পরামর্শ দিব। ঠিক আছে বাদশা আলম ভাই, আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আজকে আমি আপনাকে বিদায় জানাতে চাচ্ছি। আরেকটা মানে যদি সুযোগ দেন কিছু বলতে চাই, সেটা হচ্ছে কনস্টান্টিনোপল রিলেটেড, এবং যে আপনার জিউস ইসরায়েলের জেরুজালেম, এই যে প্রেক্ষাপট গুলো কেন হয়েছে, আপনার সালাহউদ্দিন আইয়ুবি কেন ওইটা বিজয় করলো, তারপরে ভবিষ্যৎবাণী করা যে মুসলমানরা আবার এটা বিজয় করবে, তো এই বিষয়টা আসলে আপনি ব্যক্তিগত ভাবে কিভাবে দেখেন? এটা তো অনেক দীর্ঘ আলোচনার বিষয়, মানে এটা একটা প্রেস্টিজের বিষয় ছিল, ওই মানে জেরুজালেমটা ছিল একটা প্রেস্টিজ ইস্যু, এটার কোনো আসলে কোনো এরকম কোনো ইয়া নাই, এটা বিজয় যে করতেই হবে, এটা দিয়ে যে কিছু একটা হয় তা না, এটা হচ্ছে বহু প্রাচীন কাল থেকে চলে আসা একটা প্রেস্টিজ ইস্যু, এই প্রেস্টিজ ইস্যুর জন্য মানুষ এখন পর্যন্ত কামড়াকামড়ি করে যাচ্ছে। ঠিক আছে, আমরা ভবিষ্যতে আরেকদিন আপনার সাথে এটা নিয়ে কথা বলবো ভাই, আজকে তাহলে বিদায় জানাই। আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো কিছু বলতে চাচ্ছিলেন আমার আপনার পক্ষ থেকে, নাকি বলে ফেলছেন অলরেডি? ভুলে গেছি এখন, মনে মনে পড়তেছে না, ভুলে আচ্ছা গেছি। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, ইনশাল্লাহ হয়তো বা আবারও কথা হবে অনেক সময়। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমাকে মেইল করেন, আপনি কোন কোনটা মানে করতে চান আপনাকে মেইল করেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, না শুভরাত্রি, আপনাকে বিদায় জানাচ্ছি, পরের জনকে যুক্ত করি, অনেকক্ষণ কথা বললাম ওনার সাথে, দীর্ঘক্ষণ কথা হলো ওনার সাথে, ঠিক আছে।